যেই সমস্ত মহিলাদের হায়েজ অবস্থায় আছে মাসিক ঋতু অবস্থায় আছে তাদেরকেও অবশ্যই ঈদগাহে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তকেই বাচ্চার খাদ্য হিসাবে আল্লাহ পাক পরিবর্তন করে মাসিক ঋতুতে যে রক্তটা হয় রক্তটা হয় কালো কালো রক্ত যখন আসা বন্ধ হয়ে যায় তখন কুদরতিভাবে কুদরতিভাবে আল্লাহর কুদরতে ওই মেয়েদের ওই লজ্জাস্থান থেকে তখন সাদা পানি সাদা পিছলা ধরনের পানি তখন আসা শুরু হবে কখন রক্ত দেখার সাথে সাথে শেষ হবে কখন রক্ত বন্ধ এবং সাদা পানি যখন আসা শুরু হয়ে যাবে সেটা কি নেফাস ওই রক্তটা কখন আসে বাচ্চা প্রসবের পর মার্কেটে যাওয়া নিষেধ এটা বলে না মেলায় যাওয়া নিষেধ এটা বলে না মসজিদে যেতে নিষেধ করে করে কি করে না আত্তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আজকের যেটা আলোচনার বিষয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদিও এই বিষয়টি এই মশলাটি মানে সম্পৃক্ত মহিলাদের সাথে কিন্তু মশলাটা আমাদেরও জানা দরকার আর আমাদের মাধ্যমে মহিলাদেরকেও জানাবো কারণ মহিলাদের কিন্তু আমরা বক্তব্য দিতে পারি না এরকম মহিলাদের কোনো জলসা আছে বলেন জলসা আছে মহিলারা কি মসজিদে জুমার খুতবা শুনতে পারে পারে কিন্তু আমাদের দেশে ব্যবস্থা আছে মহিলাদেরকে মসজিদে যাওয়াই নিষেধ ঈদগাহে যেতে পারে অথচ দেখেন এই যে একটু আগে যেটা বললাম শরীয়ত কি আমার ইচ্ছা অনুযায়ী চলবে নাকি কোরআন হাদিসের দলিল অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদা কোন আল্লাহর বান্দি মানে মেয়ে মানুষ আল্লাহর বান্দা সে যদি তোমার কাছে স্বামী তোমার কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাই তাহলে তাকে মসজিদে যেতে দাও নিষেধ করো না তো মসজিদে যদি আলাদা জায়গা থাকে মহিলার তবে তো যে নামাজ পড়বে আর যদি মশলা এটা বলে যে মসজিদে যাওয়া মহিলাদের নিষেধ কারণ মসজিদে গেলে হ্যাঁ বেপর্দা হয়ে যায় হ্যাঁ কি হয়ে যায় হ্যাঁ বেপর্দা কি হয় মার্কেটে যাওয়া নিষেধ এটা বলে না মেলায় যাওয়া নিষেধ এটা বলে না মসজিদে যেতে নিষেধ করে করে কি করে না আচ্ছা আল্লাহ রসুলের যুগে মহিলারা মসজিদে যেত মহিলারা মসজিদে যেতেন তাহলে শরীয়তে যেটা জায়েজ এটা কি শুধু সাহাবিদের জন্য নাকি কিয়ামত পর্যন্ত সকলের জন্য তাহলে মহিলারা যদি মসজিদে যেত জুমার খুতবা শুনত মশলা মশলা জানতো না ঈদগাহে ঈদগাহে যাওয়া সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে জানেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন হুকুম যে তোমরা ঈদগাহে অবশ্যই যাও নুখরিজাল হুয়িদা ওয়া যাওয়াতিল আওয়াতিক বলছেন যুবতী এমনকি যেই সমস্ত মহিলারা হায়েজ অবস্থায় আছে মাসিক ঋতু অবস্থায় আছে তাদেরকেও অবশ্যই ঈদগাহে নিয়ে যাও ঈদগাহে নিয়ে যাও তাহলে আল্লাহ রাসূল মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলছেন আচ্ছা মাসিক ঋতু যদি হয় তার জন্য নামাজ মাপ ফরজ নামাজ কি ঈদগা ঈদের নামাজ হবে না নামাজ পড়তে পারবে না একটু পরে এটাই আজকে আলোচনার বিষয় তারপর আল্লাহ রাসূল কেন যেতে বললেন ফালিয়া শাহাদনা দাওয়াতাল মুসলিমিন ইমাম সাহেব খুদবা দিবে খুদবা শুনবে খুদবার ভিতরে মুসলমানদের জন্য দোয়া করবে সেই দোয়ায় তারা শরিক হবে তাহলে মেয়েদের যেহেতু আলাদা কোনো মাহফিল হয় না তারা মসজিদও যেতে পারে না ঈদগাহেও যেতে পারে না এই জন্য আমাদের দেশের মেয়েদের যেগুলি প্রয়োজনীয় মাসাইল মশলা মাসাইল এটা প্রায় সব সোনার উপর ভিত্তি মানে এক মহিলা আর এক মহিলার কাছ থেকে শোনে যা শোনে তাই করে কোরআন হাদিস পড়ার মতো সেরকম জ্ঞানও নেই বা ভালো কোনো আলেমের কাছে যেয়ে যে দিন সম্পর্কে কিছু শিখবে সেটাও তাদের সুযোগ নাই যার কারণে পুরুষরাও যেমন দিন থেকে দূরে আসে দিন বিষয়ে অজ্ঞতা আসে মহিলাদের মধ্যে অজ্ঞতা আরও বেশি আজকের আলোচনা
পুরুষদের জন্যও প্রয়োজন, বিশেষ করে এটা মহিলাদের জন্য বেশি প্রয়োজন। আপনারা নিজে জানেন আপনাদের মহিলাদেরকে এটা পৌঁছিয়ে দিবেন, অথবা আমাদের এই আলোচনা ইউটিউবে যাবে, যাবে মহিলারা সেখান থেকে শুনে ইনশাআল্লাহ তারা উপকৃত হবে। আলোচনার বিষয়টা হলো এই যে আল্লাহ পাক কুদরতিভাবে মেয়েদের জন্য একটা স্পেশাল আলাদা বিধিবিধান দিয়েছেন, শারীরিক গঠনের ক্ষেত্রেও এবং তাদের প্রাকৃতিক বিষয়েও। সেটা কি? যে মহিলাদের যখন একটা নির্দিষ্ট সময় বয়স হয় তখন ওদের মাসিক ঋতু শুরু হয়ে যায়, ঠিক আছে? কী হয় মাসিক ঋতু? এটাকে আরবিতে কী বলা হয়? হায়েজ। কী বলা হয়? হায়েজ, মানে মাসিক ঋতু। প্রত্যেক মাসে তাদের একটা নির্দিষ্ট পরিমাণের সময়ে তাদের লজ্জাস্থান থেকে মায়ের রেহেম, যেটা আছে মহিলাদের রেহেমের যে রেহেম আছে, ওই রেহেম থেকে, রেহেমের ভিতরে যে যত শিরা আছে, শিরা আছে, উপশিরা আছে, এখান থেকে রক্ত প্রবাহিত হয়। দেখেন আল্লাহর কুদরত হলো এই, এই রক্তটি যখন পেটে বাচ্চা চলে আসে কোনো মহিলার, তখন কিন্তু আর মাসিক ঋতু হয় না। কেন ঋতু হয় না? যে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তকেই বাচ্চার খাদ্য হিসাবে আল্লাহ পাক পরিবর্তন করে দেয়। বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন 120 দিন পর্যন্ত তার কোনো রূহ আসে না, আর যখনই 120 দিন হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ওই মায়ের পেটে ওই বাচ্চাকে রূহ দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার সাথে সাথে তখন বাচ্চার আকৃতি শুরু হয়ে যায়, আকৃতি শুরু হয়ে যায়। এই রূহ দেওয়ার আগে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, হয় না এরকম, নষ্ট হয়ে যায় না, সেটার হুকুম আলাদা। আর রূহ আসার পরে যদি বাচ্চা নষ্ট হয়ে ডেলিভারি হয়ে যায় সেটার হুকুম আলাদা, আর স্বাভাবিক বাচ্চা হলে সেটার হুকুম আলাদা। এগুলো আমাদের জানতে হবে না? জি, আমি প্রথমে বলবো সেটা হলে যে মাসিক ঋতু যেটা হয় এটার কত বছর থেকে মেয়েদের মাসিক ঋতু শুরু হয়, এটার নির্দিষ্ট কোনো মানুষের জন্য নির্দিষ্ট বয়স নাই যে এত বছর হলে এই মাসিক শুরু হবে, না। এটা প্রত্যেক মেয়ে তার নিজস্ব শরীরের গঠন অথবা আবহাওয়া দেশের কারণে কারো আগে হয় কারো পরে হয়। এমন মেয়ে আছে যাদের 9 বছর বা 9 বছর আগেও কিন্তু মাসিক ঋতু শুরু হয়ে যায়, কারো 10 বছর হয়, কারো 11 বছরে, কারো 12 বছরে, কারো 13, কারো 14 বছর, কারো 15 বছর, কারো আরও লেট হতে পারে। তার মানে হলেই যখনই মাসিক ঋতু হওয়া শুরু হবে তখন থেকে বোঝা যাবে যে তিনি বালেগা হয়েছেন, বয়স প্রাপ্ত হয়েছেন, এখন শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপর ফরজ। তার উপর কি ফরজ? হ্যাঁ, পুরুষরা যদি, তাদের কখন বুঝবেন যে ও বয়স প্রাপ্ত হয়েছে? হয় তাদের স্বপ্নদোষ হয়ে যাবে, অথবা নাভির নিচে চুল গজানো শুরু হবে, তখন বুঝতে হবে কি এই ছেলে বালেই হয়েছে, বয়স প্রাপ্ত হয়েছে, অথবা বলা হয়েছে যদি 15 বছর বয়স হয়ে যায়। সাধারণত 15 বছর বয়স পর্যন্ত স্বপ্নদোষও শুরু হয়ে যায়, নাভির নিচের চুল গজানো শুরু হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রেও এরকমই, তাদেরও নাভির নিচের চুল গজায় এবং তাদের মাসিক ঋতু হয়। স্বপ্নদোষ ওটা অন্য বিষয়, কিন্তু মাসিক ঋতু শুরু হয়ে যায়। আচ্ছা, তাহলে কী বোঝা গেল? প্রথম মশলা জানা গেল যে কত সাল থেকে শুরু হবে এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, ঠিক আছে? কারো আগে হয় আর কারো পরে হয়। আচ্ছা, এই মাসিক ঋতু যেটা, এই রক্তটা আমি কীভাবে বুঝবো এটা রক্ত, লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হয়, এটা বোঝার উপায়টা হলো এই যে এটা একটা আলাদা রক্ত। এমনি শরীর থেকে রক্ত বের হয়, রক্তটা কী হয়? লাল, এবং রক্তের গন্ধটা কি রক্তের মতো, কথা বোঝেন নাই? কিন্তু মাসিক ঋতুতে যে রক্তটা হয়, রক্তটা হয় কালো, পোড়া মবেল, যেরকম হয় না একটা জিনিস পুড়ে গেলে যেরকম, হ্যাঁ, পোড়া তেল অথবা পোড়া মবেলের যেরকম কালার হয়, কালচা কালার, হ্যাঁ, এই ধরনের রক্তের
কালারটাও কালো হয় এবং রক্তের মধ্যে দুর্গন্ধ হয়। কি হয়? দুর্গন্ধ হয়। এই রক্তটাকে বলা হয় হায়েস, মাসিক ঋতু, মাসিক ঋতু। এই রক্ত যখন আসবে, কথা বুঝেন, এই রক্ত যখন মহিলাদের হওয়া শুরু হবে, মশলাটা আমাদের জানা উচিত। আল্লাহ পাক সূরায়ে বাকারায় বলেছেন 222 নম্বর আয়াত, ওয়াস আলুনাকা আনিল মাহিদ, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এরা এই হায়েস সম্পর্কে অর্থাৎ মাসিক ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? যে কোনো মহিলার যদি মাসিক ঋতু চলে আসে তাহলে তার জন্য কি তার স্বামী কি বৈধ, তার স্বামী কি স্ত্রী সহবাস করতে পারবে? এটা একটা মশলা না, গুরুত্বপূর্ণ মশলা। শরীয়ত বলছে কুল হুয়া আজান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলে দেন যখন কোনো মহিলার মাসিক ঋতু শুরু হবে তাহলে ওই ঋতুর রক্তটা হলো আজান, নাপাক, ক্ষতিকর রক্ত। ওটা কী কর রক্ত? ক্ষতিকর। এই ক্ষতিকর রক্ত যতদিন থাকবে অতদিন তুমি ফালা তাকরাবু হন না, তুমি ওর কাছে যেও না। তার মানে কি? স্ত্রী সহবাস করা এই অবস্থায় হারাম। স্ত্রী সহবাস করা কি অবস্থায় হারাম? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ওই মহিলা পবিত্র না হবে, পবিত্র না হবে। কি কথা বুঝে আসতেছে ভাই? পবিত্র হয়েছে কিভাবে বোঝা যাবে? পবিত্র হয়েছে বোঝা যাবে যদি ওই কালো রক্ত আসা বন্ধ হয়ে যায়। আর কালো রক্ত আসে, ভালো করে বোঝেন, কালো রক্ত যখন আসা বন্ধ হয়ে যায় তখন কুদরতিভাবে, কুদরতিভাবে আল্লাহর কুদরতে ওই মেয়েদের ওই লজ্জাস্থান থেকে তখন সাদা পানি, সাদা পিছলা ধরনের পানি তখন আসা শুরু হয়। তো সাধারণত মহিলারা কী করে ওই সময়? একটা কোনো কাপড় অথবা হ্যাঁ টেপ জাতীয় জিনিস ব্যবহার করে। তো তারা ওখানে দেখে, রং দেখে, কালার দেখে তারা বুঝতে পারে যে এখন মাসিক ঋতুর রক্ত আছে নাকি বন্ধ হয়ে গেছে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন ওয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হু আজান ফাতাযিলুন নিসা আফিল মাহিদ। আজান এটা হলো ক্ষতিকর সময়, মানে এই সময় স্ত্রী সহবাস করলে তোমার জন্য ক্ষতি, তোমার স্ত্রীর জন্য ক্ষতি। এবং শরীয়ত বলছে তুমি ওই সময় তোমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো, স্ত্রীর কাছ থেকে। ফালা তাকরাবু হুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হবে অতক্ষণ পর্যন্ত তুমি তাকে তার কাছ যেও না। পবিত্র হওয়া মানে কি? সাদা পানি আসলে হায়েস বন্ধ হয়েছে, এখন কি স্বামীর জন্য স্ত্রী বৈধ না? বলছেন হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে। তাহলে হায়েস যখন বন্ধ হয়ে যাবে, মাসিক ঋতু যখন বন্ধ হয়ে যাবে, কিভাবে বুঝবেন কালো রক্ত আসা বন্ধ হয়ে গেল? একটু ভালো করে খেয়াল করেন। এরপর যখন সাদা পানি আসা যখন শুরু হয়েছে তখন এটা যদি সন্ধ্যা থাকে, কি থাকে, আপনি লেট করেন, একটু দেরি করেন, যখন সাদা পানি আসছে তার মানে এখন আমার মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে। এখন ওর মহিলার কি করা উচিত একটু ভালো করে খেয়াল করেন। এখানে একটা মারাত্মক ভুল, যে ভুলটা আমাদের দেশের অধিকাংশ মহিলার মধ্যে আছে, সেটা কি? ওনারা 15 দিন পর্যন্ত নামাজ কাম সব কিছু বাদ দিয়ে বসে থাকে, যে 15 দিন হওয়া পর্যন্ত, তারপরে জি না, যখনই মাসিক ঋতু বন্ধ হয়ে গেল তখনই আপনাকে গোসল করে আপনার স্বামীও আপনার জন্য হালাল, এবং যেই কাজগুলি নিষেধ ছিল আপনার উপরে, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, এখন আপনার উপর নামাজ ফরজ। এখন নামাজ কি ফরজ? এখন যদি আপনার হায়েজ বন্ধ হয় 5 দিনেই, একটু ভালো করে খেয়াল করেন, 3 দিন পরে বন্ধ হয়ে গেছে আর আপনি 15 দিন পর্যন্ত নামাজ ছেড়ে বসে আছেন, এই নামাজের কোনো কাফফারা নাই। এই নামাজ কেউ, আপনার নামাজ কেউ পড়তেও পারবে না, কিয়ামতের দিনে নামাজ হিসাব কীভাবে দেবেন আপনি? এটা না, মারাত্মক ভুল, মশলা না জানার কারণে তারা এটা করে। এখানে দুটা ভুল, স্বামী স্ত্রী তারা এই বিধান জানে না যে এই সময় স্বামী স্ত্রী সহবাস করা না জায়েজ। এমনকি আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই মাসিক ঋতু অবস্থায় তারা সঙ্গম করে বসে তাহলে ফালাইহি দিনার, তাহলে তাকে 1 দিনার পরিমাণ টাকা সাদকা করতে হবে। আরেকটি বর্ণনায় আছে আধা দিনার, অর্ধ দিনার, ঠিক আছে না? 1 দিনার এটা মানে স্বর্ণ দিনার,
এক দিনার মানে কি স্বর্ণ দিনার, স্বর্ণ দিনার কত জানেন? 4.15 গ্রাম। তাহলে একটা বর্ণনা আছে এক দিনার, আর আরেকটা বর্ণনায় আধা দিনার। তার মানে কি? তার মানে হলো এই, এখানে ওলামা এখানে বলছেন যখন মাসিক ঋতু শুরু হয় তখন রক্তর কালারটা বেশি কালো থাকে, আস্তে আস্তে ওটা কি হয়ে যায়, একটু রক্ত ভালোর দিকে যায়। তো প্রথম দিনগুলিতে যদি কেউ সহবাস করে বসে তাহলে তাকে এক দিনার সদকা করতে হবে, আর শেষের দিনগুলিতে যদি কেউ সহবাস করে বসে তাহলে অর্ধ দিনার তাকে সদকা করতে হবে। বিষয়টা জরুরি না জরুরি? জরুরি মশলা না? হ্যাঁ, এই জন্য আমি বলি প্রবাসীরা যারা ছুটিতে যাবে তারা টিকিট কাটার পূর্বে আগে খবরটা জেনে নেবে, হিসাব কিতাব বুঝে নিয়ে তারপর যেন বাড়ি যায়। এটা একটা নিজেকে গুণা থেকে বাঁচানোর উপায়, গুণা থেকে বাঁচানোর কি উপায়। তাহলে কি বললাম ভাই, মাসিক ঋতু যখন শুরু হয়েছে তখন থেকে সে নিজেকে মানে ঋতু অবস্থায় থাকবে, যখনই ঋতু শেষ তখন থেকে বাকি হিসাব শুরু হবে। কিন্তু বললাম শুরু হবে কখন? রক্ত দেখার সাথে সাথে। শেষ হবে কখন? রক্ত বন্ধ এবং সাদা পানি যখন আসা শুরু হয়ে যাবে। কারো 3 দিন হয়, কারো 5 দিন, কারো 7 দিন, সর্বোচ্চ কতদিন হতে পারে এটার কোনো সীমারেখা হাদিসে নেই। হানাফি মাযহাবে বলা হয়েছে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 15 দিন, কিন্তু হাদিসের মধ্যে সর্বনিম্নরও টাইম নেই, কারণ কোনো মহিলার একদিনও হয়, কয়েক ঘন্টার জন্য হয়। কি আমার কথা বুঝে আসতেছে? এক ঘন্টার জন্য হলেও ওটা মাসিক ঋতু, একদিনের জন্য হলেও ওটা হায়েস, যদি ওই কোয়ালিটির রক্ত যদি আসে। সর্বোচ্চ কোনো মহিলার 3 দিনে শেষ হয়ে যায়, কারো 5 দিনে, কারো 7 দিনে, কারো আরও বেশিও লাগতে পারে। ভালো করে খেয়াল করেন, প্রত্যেক মহিলা তাদের নিজস্ব অভ্যাস অনুযায়ী হয়। যেই মহিলার যতদিন পর্যন্ত মাসিক ঋতু আসবে অতদিন পর্যন্ত তার কি কি কাজ করা হবে না শুনবেন। 1 নম্বর, নামাজ তার জন্য মাপ। নামাজ কি মাপ? এখন কথা হলো আমি জোহর নামাজ পড়ি নাই, জোহর নামাজ শুরু হয়েছে, এখন আজান কটা হচ্ছে? 12টার আগে। 2টা পর্যন্ত ওই মহিলা জোহর নামাজ পড়ে নাই, 2টার সময় হায়াত শুরু হয়েছে, এখন আজকের এই জোহর সে পড়বে কি পড়বে না প্রয়োজন নেই, কিন্তু জোহরের নামাজের সময় ছিল, এখনও পড়ে নেই, ইচ্ছা করলে তখনও পড়তে পারত। যেহেতু হায়েস্ট চলে আসছে এখন তার উপরে জহরটা আর কাজার প্রয়োজন নেই, এটা মাপ। এটা কি? আচ্ছা, রোজা রেখেছে, একটু খেয়াল করেন, একেবারে সূর্য ডোবার 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 3 মিনিট আগে হায়েস্ট শুরু হয়েছে, এখন কী হবে রোজার? রোজা বার। এই রোজার পরে তাকে কাজা করতে হবে। মশলা জানা জরুরি কি জরুরি না? জি। তাহলে হায়েস যদি চলে আসে, মাসিক ঋতু যদি মহিলাদের চলে আসে, তাহলে নামাজ ওদের মাপ, রোজার মাসে ফরজ রোজা যদি হয় তাহলে যখনই যেই সময় মাসিক ঋতু শুরু হলো দিনের বেলা যদি হয় তাহলে ওই দিনের রোজা ক্যান্সেল। কিন্তু রোজা মাপ নয়, রোজা তখন রাখতে পারবে না, কিন্তু রোজার পরে কাজা করতে হবে। রোজার পরে কী করতে হবে? কাজা করতে হবে। আর কী করতে পারবে না? বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না, বাইতুল্লাহ ঢুকতে পারবে না, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। কয়টা কাজ হলো? 3টে। কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনকে ধরতে পারবে না, মসজিদে অবস্থান করতে পারবে না, মসজিদে বসে থাকলো মসজিদে অবস্থান করতে পারবে না। কটা হলো? 5টা। আর একটা হলো এই হায়েজ অবস্থায় স্বামী যদি ইচ্ছা করে তার স্ত্রীকে তালাক দিবে তাহলে তালাক দেওয়াও নিষেধ হায়েজ অবস্থায়। রাগ উঠিছে তখন রাগটা একটু ঠান্ডা করতে হবে। এই কয়দিন আগে একজন ফোন দিছে, ফোন মানে তালাক দেওয়ার সময় তো দিয়েই দেয় রাগে, পরে এখন সেটাকে ম্যান ম্যান করে যে রাগে দিয়েছি আসলে বুঝি নাই মুখ থেকে কী বের হচ্ছে। আরে বাবা, তালাক তো রাগেই হয়, ওটা কি খুশি মনে মানুষ দেয়? কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হয়। রাগ বলতে এমন রাগ যে হুশ নাই, যে মুখ থেকে কী বললাম, আমার সেন্স ঠিক ছিল না, তাহলে ওলামা একরাম বলছেন তালাক গণ্য হবে না, যেহেতু ব্রেন তার ঠিক ছিল না। আর যদি হুশ জ্ঞানে, রাগ তো আসেই কিন্তু জ্ঞান ঠিক আছে, হুশ আছে, হুশে অবস্থায় তালাক দেন, তালাক হয়ে গেছে। এখন হানাফি মাযহাবে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। হ্যাঁ, এখন আমাকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ যে শেখ এভাবে তো তালাক হয়ে গেছে। আমি বললাম আমাকে জিজ্ঞেস করো কি কোন মাযহাবের, হানাফি মাযহাবের হয়ে তালাক হয়ে গেছে খালাস,
তুমি নামাজ পড়বা হানাবি মাযহাবের, রোজা রাখবা হানাবি মাযহাবের, আর তারাখের বেলায় তুমি আলে দিস, এটা তো ধোকা। জি না, ঠিক আছে। অতএব ওই ব্যক্তিকে আগে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আমার জীবন পরিচয় করবো কোরআন এবং হাদিস অনুযায়ী, তাহলে সেটার মশলা আলাদা। যাই হোক, তালাক দিতে পারবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি এই হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ বলতে, কেউ যদি তালাক দিয়েও দেয়, তালাক হয়ে যাবে। আবার তালাকি কী হয়ে যাবে? হয়ে যাবে। এটা একবার তালাকে বিদেয়ী, তালাকে বিদেয়ী, তার মানে এটা অপছন্দনীয় তালাক, তালাক বেদাতি তালাক। কিন্তু তালাক যেহেতু দিয়েছে, তালাক হয়ে গেছে, কিন্তু নিয়ম হলেই তালাকটা দেবে তোহর অবস্থায়। তোহর মানে কি? যখন পবিত্র আসে বিয়ে, মাসিক ঋতু নেই, তখন তালাক দেওয়া উচিত। মাসিক ঋতু অবস্থায় তালাক দেওয়া, তালাক হয়ে যাবে, কিন্তু তালাকে বিদেয়ী করা যদি চলবে না, তাহলে বললাম ছয়টা, তাই না? এই ছয়টা জিনিস অবৈধ কার জন্য? মাসিক ঋতু যার হয়েছে তার জন্য। তার মধ্যে আর একটা, ও ছয়টা করে, এর মধ্যে একটা বাদ পড়েছে না, স্বামী তার জন্য বৈধ নয়, স্বামী তার জন্য বৈধ নয়। এবং কেউ যদি মাসিক ঋতু অবস্থায় স্ত্রীকে পেয়ে বসে, তাহলে কী দিতে হবে তাকে? প্রথম হলো এই, শোনেন, যেটা দিনার বা নিষ্প দিনার বা দিনার যেটা হাদিস, সেটা অনেকে জয়ীব বলেছেন, কিন্তু আসলে মূলত সে একটা বড় অন্যায় করেছে। কী করেছে? কাবিরা গুনাহ করেছে। মাসিক ঋতু অবস্থায় কেউ যদি কোনো স্বামী স্ত্রীকে সহবাস করে বসে, তাহলে সে কী করলো? কাবিরা গুনাহ করলো, বড় অন্যায় করলো। ওই ব্যক্তির কী করতে হবে এখন? তওবা করতে হবে। কী করতে হবে? আল্লাহর কাছে খালেস নিয়ে তওবা করতে হবে। তওবা যখন করতেছেন, তখন নিয়ত থাকতে হবে যে আর কোনোদিন এটা করবো না, পাকা আজম থাকতে হবে। আর মনে মনে যদি ভাব থাকে যে না আর এক মাসে আবার হবে, তাহলে তো তওবা কবুল হবে না। কিন্তু যখন তওবা করেছে, তখন খালেসভাবে তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করতে হবে। কথা বুঝে আসলো? দুটো কথা বললাম, সদকা, যেটা সদকার হাদিসটা অনেকে জয়ীব বলেছেন, যদি দেন ভালো কথা, কিন্তু এখানে মূল যেটা, সেটা হলে আমাকে তওবা করতে হবে। কী করতে হবে? তওবা করতে হবে। তওবা মানে হলে ওই কাজটা আর কোনোদিন করবো না, ভুল করেছি আল্লাহ আর করবো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই এটা হলো হায়েস। এটা কি হায়েস? আচ্ছা, হায়েস যখন কোনো মহিলার আসবে, মাসিক ঋতু আসবে, কী কী করা যাবে না বলে দিলাম, আর কী কী করতে পারবে? বাকি সব করতে পারবে। বাকি সব কী মানে? ভাত রান্না করতে পারবে না, কাপড় ধুতে পারবে না, ঘর সাফ করতে পারবে না, সব পারবে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় মনে করে যে না, এগুলি করা যাবে না। হ্যাঁ, জিকির আজকা করা যাবে, বাথরুমে যাওয়ার দোয়া পড়ে ঢোকেন, ঠিক আছে, বের হওয়ার দোয়া পড়ে ঢোকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিকির আজকার সব করতে পারবে। কোরআন স্পর্শ করতে পারবে না, কিন্তু কোরআন মুখস্থ পড়তে পারবে। এবং কোরআন যদি খোলা পড়তে চায়, কাপড় বা কোনো কিছু দিয়ে কোরআন ধরে কোরআন খুলে পড়তেও পারবে, পড়াতেও পারবে। কথা বুঝে আসলো? পড়তেও পারবে, পড়াতে পারবে, খাবে খাওয়াবে, বাকি সবগুলি কাজ সে করতে পারবে। এই রক্তের নাম হলো হায়েজ। এটার নাম কি? হায়েজ। মহিলাদের আর একটা রক্ত আসে, সেটা হলো নেফাস। সেটা কি নেফাস? ওই রক্তটা কখন আসে? বাচ্চা প্রসবের পর, গর্ভবতী মা, হ্যাঁ, তার যখন বাচ্চা প্রসব হয়, তারপরে থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়। যখনই বাচ্চা প্রসব হলো, এখন সেম ওই সবগুলি কাজও তার জন্য করা বৈধ হবে না, যেটা একটু আগে শুনলেন। হায়েজ অবস্থায় নেফাসে রক্ত হলেও একই, স্বামী বৈধ না, নামাজ মাপ, রোজা রাখবে না, পরে কাজা করতে হবে, কোরআন স্পর্শ করবে না, তাওয়াব করবে না, মসজিদে অবস্থান করবে না, ঠিক আছে, তবে নেফাস অবস্থায় তালাক দিতে পারবে স্বামী। নেফাস অবস্থায় তালাক দিতে পারবে স্বামী, কোনো সমস্যা নেই, তালাক দিতে কোনো সমস্যা নেই। নেফাসের রক্ত, আচ্ছা, নেফাস যখন হবে বাচ্চা প্রসবের পর, কতদিন পর্যন্ত নামাজ থেকে বিরত থাকবে? জি, এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, সেটা হলেই, যেটা সর্বোচ্চ মেয়াদ হলো আরবাইনা ইয়াওমান, সর্বোচ্চ মেয়াদ কত? 40 দিন। আজমা আহলুল ইলমি মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা বাদাহুম আলা আন্না নুফাসা তাদাউ সালাত আরবাইনা ইয়াওমান ইল্লা আন তারাত্তুহরা ক্বাবলা যালিক ফাতাগতাসিল ওয়া তুসাল্লি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, অধিকাংশ মহিলা এটা জানে না,
সেটা কি শুনলেন সর্বোচ্চ এরা টাইম হলো 40 দিন কয়দিন কিন্তু 40 দিন মানে সর্বোচ্চ টাইম সর্বনিম্ন এরকম নির্দিষ্ট টাইম নেই এখন যে অপারেশনে বাচ্চা হয় বাচ্চাকে বের করার পর ওই রেহেমে যত রক্ত থাকে বাচ্চারা সেই রক্তের উপর শেকল ভেজে দেয় এরপরে যখন ওটাকে আবার পেটটাকে যখন সেলাই করে দেয় প্রায় রক্ত আসে না আর কথা বুঝেন তো নেফাসের রক্ত যতদিন আসতে থাকবে অতদিন নামাজ মাপ রোজা মাপ যখনই বন্ধ হবে তখনই গোসল করে নামাজ শুরু করে দিবেন এটা একটা গুরুত্বপূর্ণ মশলা অধিকাংশ মহিলা ওনারা 40 দিন পর্যন্ত নামাজ ছেড়ে বসে থাকে অথবা জানে না যে কতদিন নামাজ ছাড়বো কি কথা বুঝে আসলো এজন্য আজকের আলোচনা যে এটা একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে 10 দিনে যদি পরিষ্কার হয়ে যায় 10 দিন পর তার উপর নামাজ ফরজ নামাজ ফরজ মানে কি ইচ্ছা করে ছেড়ে দিলে কুফরি হয়ে যাবে অথচ দেখা যাচ্ছে মশলা না জানার কারণে 40 দিন পর্যন্ত বসে আস কথা বুঝে আসলো তাহলে যখনই বাচ্চা প্রসব হবে তখন থেকে নিয়ে যখন ততদিন পর্যন্ত রক্ত চলমান থাকবে অতদিন পর্যন্ত ওই সব কাজ করা তার জন্য বৈধ নয় যেটা নাকি ঋতু অবস্থায় করতে পারবে না যখনই রক্ত বন্ধ হয়ে যাবে কি করবে গোসল করবে এরপর যদি রমজান মাস হয় রোজা শুরু করে দিবে ঠিক আছে অথবা রমজান ছাড়া যদি হয় তাহলে নামাজ শুরু করবে রমজানে রোজার কাজা করতে পারবে সমস্যা নেই ঠিক আছে কয়টা রক্ত হলো দুটা আচ্ছা আর একটা রক্ত আছে হলো ইস্তেহাজা সেটা কি ইস্তেহাজা সেটা কি মানে মাসিক ঋতু তো একটা নিয়মতান্ত্রিকভাবে হয় তাই না প্রত্যেক মাসে তিন দিন চার দিন পাঁচ দিন আর নেফাসটা কখন হয় বাচ্চা প্রসবের পর আর একটা রক্ত সেটা রোগের কারণে হয় রোগ সেটা কি যে একটা মেয়ের অনর্গল রক্ত প্রবাহিত হতেই আছে মানে অন্য মাসে তো পাঁচ দিন হওয়ার পরে ঋতু বন্ধ হয়ে যায় এই মাসে দশ দিনও বন্ধ হচ্ছে না পনেরো দিনও বন্ধ হচ্ছে না এখন কি করবে এখন কি করবে হ্যাঁ এই বিষয়ে ওলামা একরাম বলছেন প্রত্যেকটা মহিলাদের নির্দিষ্ট যে নিয়ম আছে প্রত্যেক মাসে তিন দিন হয় চার দিন হয় পাঁচ দিন হয় ওই কয়দিন সে মাসিক ঋতু মনে করবে আর যখনই ওই কয়দিন বের হয়ে যাবে তারপরে যদি রক্ত বন্ধ না হয় তখন মনে করতে হবে যে এই রক্তটা হলো রোগের রক্ত অসুস্থতার রক্ত এটার কারণে তার নামাজ মাপ নেই রোজাও মাপ নেই কথাটা ক্লিয়ার এই রক্তটা কিন্তু ওই কালো রক্ত হয় না এটা স্বাভাবিক রক্ত যেমন গা কাটলে যেরকম রক্ত আসে এই ধরনের রক্ত হয় ইস্তেহাজা রক্ত এটা রোগের কারণে হয় এই ইস্তেহাজা রোগ যদি কারো হয় এটা কেমন রোগ জানেন আমাদের পুরুষদের মধ্যে কিছু লোক আছে না অনর্গল পেশাব হয় এটা রোগ আছে না সবসময় পেশাব হয় এই ব্যক্তির যেটা হুকুম এই ইস্তেহাজা রক্তের যার মহিলা যে রোগ আছে ওদের একই হুকুম সেটা কি এই ইস্তেহাজা রোগের কারণে যখন এই রক্তটা আসবে তখন নামাজ মাপ নাই স্বামীও তার জন্য বৈধ রোজা মাপ নাই স্বাভাবিক কিন্তু কি করতে হবে হয় প্রত্যেক নামাজে গোসল করে নামাজ পড়তে হবে এক নম্বর দুই নম্বর দুই নামাজকে একত্রিত করে গোসল করে একসাথে দুটা পড়বে জোহর আসর একসাথে মাগরিব এসে একসাথে দুটা হলো নাম্বার তিন গোসল যদি না করতে পারে তাহলে প্রত্যেক নামাজের জন্য যখন নামাজের সময় প্রবেশ করবে জোহরের টাইম হয়ে গেছে আসরের টাইম হয়ে গেছে তাহলে জোহরের জন্য সে লজ্জাস্থানকে পরিষ্কার করে ওখানে একটা কাপড় বেঁধে তারপরে অজু করে জোহর নামাজ পড়বে আসরের সময় আবার লজ্জাস্থান পরিষ্কার করে কাপড় বেঁধে আবার অজু করে আসর নামাজ পড়বে মাগরিবের সময় আবার সেম একই কাজ করবে কি কথা বুঝে আসলো ভাই মশলাটা জানা দরকার কি দরকার না জি আচ্ছা এখন মশলা হলো এই একটু আগে বলছি নেফাসে রক্ত বুঝলেন কোনটা বাচ্চা প্রসবের পর এখন মশলা হলো এই বাচ্চা প্রসব হয়েছে কিন্তু চার মাসে বাচ্চা প্রসব হয়ে গেছে পাঁচ মাসে ছয় মাসে মরা বাচ্চা অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয় না তাহলে এই বাচ্চা যখন প্রসব হবে এরপরে যে রক্তটা প্রবাহিত হবে এটা কি নেফাসে রক্ত কি না হ্যাঁ এটাও নেফাসে রক্ত সেম একই হুকুম বাচ্চা প্রসবের পর যে যা কর যেরকম বিরত থাকবে এই রক্তটা প্রবাহিত হওয়ার পর এটা কখন ওই যে চার মাস পর যে বাচ্চার যে রুহ দেওয়া হয় একটু ভালো করে খেয়াল করেন চার মাস মায়ের রেহেমে বাচ্চা আসার চার মাস রুহ আসার পরে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এরপরে যেটা রক্ত আসবে এটা নেফাসের রক্ত
কিন্তু চার মাসের আগে যদি নষ্ট হয়ে যায়, এখনও বাচ্চার রু আসে নাই, তখন যদি নষ্ট হয়ে যায় তাহলে তখনকার রক্ত এটা নেফাসের রক্ত নয়, এটা রোগের রক্ত। এটা কথা বুঝে আসলো? ওই সময় কিন্তু তাকে নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, বাকি সব কাজ চলবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। চার মাসের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে ওই বাচ্চার আকিকা দেওয়ারও প্রয়োজন নেই, নাম লেখারও প্রয়োজন নেই, বাচ্চাই হয়নি। অথব ওই বাচ্চা প্রসবের পর মহিলারা নামাজ ছেড়ে দিয়ে বসে থাকবে না। কথা বুঝে আসলো? কিন্তু চার মাস পরে যদি বাচ্চা হয় তাহলে আপনি ইচ্ছা করলে বাচ্চার নামও রাখতে পারেন, ইচ্ছা করলে বাচ্চার আকিদাও আকিকাও দিতে পারেন, এবং আপনার ওই ওই বাচ্চা প্রসবের পর যে রক্তটা প্রবাহিত হবে এটা নেফাসের রক্ত, তখন নামাজ থেকে বিরত থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর কি বিষয়ে বিষয়ে? আচ্ছা, কোনো মহিলার যদি প্রত্যেক মাসেই চার দিন হয়, পাঁচ দিন হয়, ঋতু এরপরে বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো মাসে ছয় দিনও বন্ধ হচ্ছে না, সাত দিনও বন্ধ হচ্ছে না, এটা যদি একাধিক দিন কখনো বেশি হয়ে যায় সমস্যা নেই। যখন দেখবেন রক্ত আছে, ওই রকম রক্ত আছে, কালো রক্ত, মনে করেন এখনও হায়েস্ট চলতেছে, মানে তিন দিনেই বন্ধ হবে তা না, কোনো মাসে চার দিনও হতে পারে। আর একটা মশলা, সেটা হলেই একটু খেয়াল করেন, প্রত্যেক মাসে মাসের শেষের দিকে মাসারান মাসিক ঋতু হয়, পঁচিশ তারিখও হয়, ছাব্বিশ তারিখও হয়, কিন্তু এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে না, এখন কী করবেন? কোনো সমস্যা নেই, দেরিতে হচ্ছে, যখনই শুরু হবে তখন থেকে হুকুম প্রয়োগ হবে। আচ্ছা, প্রত্যেক মাসে পঁচিশ তারিখে হয়, এই মাসে বিশ তারিখে হয়েছে, সমস্যা নেই, আগে হোক বা পরে হোক, যখনই রক্ত শুরু হবে এটা বুঝতে হবে এটা হলো মাসিক ঋতু রক্ত, ব্যাস তখন থেকে নামাজ শুরু করে দেবে। আর একটা মশলা গুরুত্বপূর্ণ, সেটা হলেই কখনো কখনো মাসিক ঋতু অবস্থায় বললাম কি রক্তটা কী হয় কালো, আবার এর মাঝে কখনো কখনো হলুদ রক্ত আসে, কী আসে? আর একটা হলো কিদরা, মানে মাটি জাত একটু কালচা ধরনের রক্ত আসে। হ্যাঁ, ওটা কী হবে? ওটা কি হায়েজের রক্ত? হ্যাঁ, ওটাও যদি হায়েজ বা মাসিক ঋতুর টাইমের মধ্যে যদি ওরকম রক্ত চলে আসে তাহলে মনে করতে হবে এটাও ঋতুরই রক্ত। এটা একটা মশলা। আর একটা হলেই কখনো কখনো যখন নাকি মহিলারা পবিত্র আছে, মানে মাসিক ঋতু এখন নাই, পবিত্র আছি, তখনও তাদের লজ্জাস্থান থেকে কখনো কখনো এই ধরনের রক্ত আসে, হলুদ অথবা মাটি কালারের। তো এই রক্ত যদি কখনো কখনো একটু হালকা আসে, এটা যদি আসে তাহলে মনে করতে হবে এটা পবিত্র, এটা হায়েজ নয়। হায়েজের সময় আসলে মনে করতে হবে এটা হায়েজ, আর পবিত্র অবস্থায় আসলে মনে করতে হবে এটা হায়েজ নয়, এটা পবিত্র অবস্থায়, এটা এনিমিয়ার রোগের কারণে বা কখনো একটু শারীরিক সমস্যার কারণে এটা হতে পারে। এ বিষয়ে স্পষ্ট দলিল আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন পবিত্র অবস্থায় যদি এরকম কোনো লা নারা আস-সুফরাতা ওয়াল কিদরাতা, আমরা হলুদ রঙের রক্ত এবং মাটিয়ালি রঙের রক্তকে আমরা এটা কিছু মনে করতাম না। ঠিক আছে? আর যদি হায়েজ অবস্থায় এরকম কিছু দেখা যায় মনে করতে হবে না, ওটাও হায়েজের অন্তর্ভুক্ত, এখনও শেষ হয় নাই। তো এই মাসিক ঋতু এবং ইস্তিহাদা রক্ত এবং নেফাসের রক্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মশালা, যেটা আমাদের জন্য জানা প্রয়োজন, এবং আমাদের মা বোন যারা আছেন, শরীয়তের ক্ষেত্রে লজ্জা কিছু নেই, শরীয়তের ক্ষেত্রে লজ্জার কিছু নেই, এগুলি বিষয়ে আমাদের জানা প্রয়োজন, কারণ শরীয়ত না জানলে আমি মানব কীভাবে? ঠিক আছে? তো আমি যতটুকু স্মরণ করলাম সেই অনুপাতে আমি আলোচনার চেষ্টা করলাম। এতে যদি কোনো দিন ছুটে যেয়ে থাকে অথবা কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দিনের সঠিক বুঝ দান করে, আর সবচাইতে আল্লাহর কাছে বড় চাওয়া আয় আল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, ভালো করে বোঝেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহ যদি আমাকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক না দেয় আমি ইচ্ছা করলেও কিন্তু চলতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে প্রথম চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো, যেই কর্ম আমাদের জন্য কল্যাণ আল্লাহ তুমি আমাদেরকে সেটা করার তৌফিক দান করো, যেটা আমাদের জন্য ক্ষতি দিন এবং দুনিয়ার ক্ষেত্রে আয় আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ওই সকল কাছ থেকে আল্লাহ তুমি নিরাপদে এবং হেফাজতে রাখো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।